জাহানারা ইমাম 1929 সালের 13 মে মুর্শিদাবাদের সুন্দরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সৈয়দ আব্দুল আলী, তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। জাহানারা ইমাম 1947 সালের কলকাতার লেডি ব্রেব্রন কলেজ থেকে বিএ পাস করেন। পরবর্তী সময়ে তিনি ঢাকার সিদ্ধেশ্বরী গার্লস স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। এ সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএড ও বাংলায় এমএ ডিগ্রি লাভ করেন এবং ঢাকা টিচার্স ট্রেনিং কলেজে অধ্যাপনা করেন। 1971 সালের মুক্তিযুদ্ধের তার প্রথম সন্তান রুমি যোগদান করেন। রুমি ও তার সহযোদ্ধাদের বিভিন্ন অপারেশনে জাহানারা ইমাম সহযোগিতা করেন। এছাড়া মুক্তিযোদ্ধাদের আশ্রয়, খাদ্যর যোগান, গাড়িতে অস্ত্র আনা নেওয়া এবং তা যুদ্ধক্ষেত্রে পৌঁছে দেওয়া, খবর আদান প্রদান ইত্যাদি কর্মকাণ্ডে তিনি সর্বান্তকরণে অংশগ্রহণ করেন। যুদ্ধের শেষের দিকে রুমি শহীদ হন, জাহানারা ইমাম হন আমাদের শহীদ জননী। মুক্তিযুদ্ধের ওপর স্মৃতিচারণমূলক তার অসাধারণ গ্রন্থ একাত্তরের দিনগুলি সর্বত্র সমাদৃত। তার অন্যান্য গ্রন্থ হল গছ কচ্ছপ, সাতটি তারার ঝিকিমিকি, ক্যান্সারের সঙ্গে বসবাস, প্রবাসের দিনগুলি ইত্যাদি। সাহিত্যকর্মে অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। একাত্তরের ঘাতক দালাল, রাজাগার, আলবদর এদের শাস্তির দাবিতে তিনি আমৃত্যু সংগ্রাম করেন। 1994 সালের 26 জুন এই মহীয়সী নারী পরলোকগমন করেন।